সালামু আলাইকুম, নাই মাই টিভি আপনাদেরকে স্বাগতম। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা প্রজেক্টর সেট করতে হয়। তো একটা প্রজেক্টর সেট আপনি দেখতে পাচ্ছেন, এখানে আমার একটা রুম, এই যে উপরে এখানে সেট আপ করা আছে এবং এখানে সামনে কম্পিউটার আছে। কম্পিউটার থেকে আমি এই প্রজেক্টরটা ডিসপ্লে করব। তো প্রজেক্টরের প্রথমে ডিসপ্লে করার জন্য আপনাদেরকে করতে হবে কি, এখানে দেখতে পাচ্ছেন পিছনে কিছু পোর্ট আছে। এখানে পোর্টে এটা হচ্ছে ভিজিএ, এটা হচ্ছে HDMI এবং উপরে হচ্ছে এটা পাওয়ার কেবল। তো আপনাদের প্রথমে ডিসপ্লে দেওয়ার জন্য আপনাদেরকে প্রথমে পাওয়ার কেবলে যে পাওয়ারের লাইনটি দিয়ে নিতে হবে এখানে, তারপরে হচ্ছে ভিজিএটা লাগাইতে হবে এবং HDMI যদি থাকে আপনাদের HDMI লাগাইতে হবে। কারো যদি অডিও লাগে এখান থেকে বা এখান থেকে সরাসরি ইন্টারনেটে কানেকশন দিতে চান, সেক্ষেত্রে এই পুরো ইন্টারনেটের কেবল দিয়ে নেবেন। তো আমার এখানে শুধু HDMI এবং হচ্ছে যে ভিজিএ কেবলটা আমি কম্পিউটার ইউজ করবো, সেই জন্য আমি এটা দিয়ে নিলাম। আর এখানে হচ্ছে পাওয়ারের লাইন দেওয়ার জন্য আমার পাওয়ার কেবলটা ওই পাওয়ার সকেটে লাগানো আছে। তো এখানে কাজ আমাদের মূলত শেষ। তো এখন যাবো হচ্ছে কম্পিউটারে। তো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রজেক্টরটা এখানে টানানো আছে, এখানে আমাদের হোয়াইট বোর্ডটা আছে গাইস। তো এখানে হচ্ছে যে আমার প্রজেক্টরে যে ভিজিএ কেবল এবং HDMI কেবল লাগানো হয়েছিল প্রজেক্টরে, ওইটা হচ্ছে আমার এখানে যে কম্পিউটারে এখানে এই কেবলটা টেনে নেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের ভিজিএ কেবল, সরি, এটা হচ্ছে আমাদের ভিজিএ কেবল, এটা হচ্ছে ভিজিএ কেবল এবং এটা হচ্ছে HDMI কেবল। তো এটা এই দুইটা হচ্ছে আমাদের প্রজেক্টর থেকে আসছে। তো এই দুইটা কেবল আমাদেরকে এখন কম্পিউটারে এটা কানেকশন দিয়ে নিতে হবে। তো আমি কানেকশন দেওয়ার জন্য আমার হচ্ছে যে কম্পিউটারে যে মনিটরটি আছে, এই মনিটরটাও আমার কম্পিউটারে লাইন থাকবে এবং প্রজেক্টরটাও আমার এই কম্পিউটারে লাইন দেওয়া থাকবে। তো তার জন্য আমি একটা ওয়াই কেবল ব্যবহার করছি। তো এই যে কেবলটা, এই কেবলটা দিয়ে হচ্ছে আমি দুইটা, এখান থেকে দুইটা কেবল বের হয়েছে, একটাতে আমি প্রজেক্টরের লাইন দিলাম আর একটাতে হচ্ছে মনিটরের লাইন দিলাম। তো এটা আমি হচ্ছে এখন কম্পিউটারে এটা ভিজিএ কেবলটা লাগাই নিলাম। এখান থেকে আমাদের হচ্ছে যে ভিজিএ কেবলের সাথে একটা এক্সট্রা আমরা HDMI কেবলও দিয়ে দিচ্ছিলাম। তো HDMI লাইনটা এখান থেকে আমরা এই যে কম্পিউটারে কানেকশন দিয়ে নিলাম। খুব কেয়ারফুলভাবে দিতে হবে, কারণ এদিক থেকে এদিকে যদি হয়ে যায় তাহলে আমাদের হচ্ছে কেবলটা ভেঙে যাবে। তো এখানে হচ্ছে আমাদের একটা প্রজেক্টরে লাইন দেওয়া আছে একটাতে, একটাতে হচ্ছে যে মনিটরে লাইন দেওয়া আছে, দুইটা আমার হচ্ছে যে কানেকশনটা দিয়ে নিলাম। এখন আমি কম্পিউটারটা অন করব। সুইচ দিয়ে আমি কম্পিউটারটা অন করলাম। মোটামুটি আমাদের সেট আপের কাজ হচ্ছে যে প্রায় শেষের দিকে। তো আপনারা যদি হচ্ছে শুধু প্রজেক্টরে লাইন দিতে চান, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে প্রজেক্টরের জন্য যে আপনার প্রজেক্টর থেকে যে ভিজিএ কেবলটা আপনার আসছিল সেটা সরাসরি আপনার কম্পিউটারে দিয়ে নেবেন। আর আমার যেহেতু এখানে হচ্ছে যে মনিটর এবং হচ্ছে প্রজেক্টর দুইটা একসাথে দিতে হবে, তার জন্য আমি এখান থেকে হচ্ছে একটাতে, এখান থেকে একটা কেবলের মাধ্যমেই কিন্তু আমি লাইন দিয়েছি, কিন্তু একটাতে হচ্ছে আমার মনিটর গেছে এবং একটাতে কিন্তু আমার প্রজেক্টরের লাইন গেছে। আমি কিন্তু এখান থেকে দুইটা কেবল বের করে তারপরে হচ্ছে যে লাইন দিয়ে দিলাম, কারণ এখান থেকে হচ্ছে যে আমরা একসাথে হচ্ছে যে আমরা মনিটরও নিতে পারবো প্রজেক্টরও নিতে পারবো। তো এখানে আমার কম্পিউটারটা ওপেন করে নিলাম। তো এখন হচ্ছে যে আমার কম্পিউটারটা তো ডিসপ্লে আসছে কিন্তু আমার প্রজেক্টরটা কিন্তু এখনও অন করা নেই। তো আমার হচ্ছে যে একটা রিমোট আছে, প্রত্যেকটা প্রজেক্টরের একটা রিমোট থাকে। তো আমি প্রজেক্টরটা রিমোট দেওয়া হচ্ছে অনে একটা প্রেস করব, ঠিক আছে? তো একটু সময় নেবে অন হইতে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্টরটা অন হচ্ছে। তো এখন এখানে হচ্ছে যে আমার পিসি স্ক্রিন এবং প্রজেক্টরের স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো আমার মোবাইলের কারণে আলোর কারণে আপনারা স্ক্রিনটা ভালোভাবে দেখতে পাচ্ছেন। এখানে দেখেন আমার এই যে মনিটরের স্ক্রিন এবং প্রজেক্টর স্ক্রিন কিন্তু একসাথে রান করতেছে। তো এখন হচ্ছে যে আমার এই কম্পিউটারের যে স্ক্রিনটা আছে, এই যে প্রজেক্টরের যে স্ক্রিনটা আসছে, কিন্তু অনেক সময় হয় আমার হচ্ছে যে কম্পিউটারটা চলে কিন্তু প্রজেক্টরে কিন্তু লাইন আসে না।
তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে যে সমাধানটা দিচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের এই কম্পিউটার থেকে কিবোর্ডের থেকে আপনি পেস্ট করবেন হচ্ছে উইন্ডোজ পি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিসি স্ক্রিন অনলি, ডুপ্লিকেট, এখানে একটা আছে এক্সটেন্ড, তারপরে সেকেন্ডারি স্ক্রিন অনলি, এই চারটা অপশনের থেকে আপনাকে সিলেক্ট করতে হবে কোনটা আপনি চাচ্ছেন। এখান থেকে আপনার বুঝতে হবে কোনটাতে আপনার কী রয়েছে। পিসি স্ক্রিন অনলি হচ্ছে যে আপনি যে কম্পিউটারটা ইউজ করতেছেন, মনিটরটা, সেই মনিটরটাই শুধু ডিসপ্লে দিবে, কিন্তু আপনার প্রজেক্টরে কিন্তু কোনো অফ থাকবে, প্রজেক্টরে কিন্তু কোনো ডিসপ্লে আসবে না। ডুপ্লিক দিলে আপনার হচ্ছে যে কম্পিউটারের যে মনিটরটা আছে সেটাতেও থাকবে, এবং এই যে প্রজেক্টরটাতেও আছে এই প্রজেক্টরটাতেও কিন্তু থাকবে। এখন যদি আপনি এক্সটেন্ডটা দেন, এই যে এটা দেওয়ার পরে আপনার কী হবে, আপনার যে কম্পিউটার যে মনিটরটা আছে প্রথম যে মনিটরটা সেটা থাকবে, ঠিক এইভাবে আপনি মাউসটা যখন এই যে ডিসপ্লে ঠিক অপোজিটে নেবেন তখন আপনারা এই যে দেখেন এখানে আমার যখন এই পাশে নিলাম তখন এই কম্পিউটারে চলে আসছে, কিন্তু আমার এই কম্পিউটারে যেটা আছে সেটা সেমভাবেই থাকবে। আবার যখন আমি এটা মাউস থেকে এইভাবে নিয়ে আসবো তখন আমার এই কম্পিউটারে আসবে, মানে একই কম্পিউটার আপনি দুইভাবে কাজ করতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমার একটা লাস্টের যেটা আছে সেটা হচ্ছে যে অনলি সেকেন্ডারি স্ক্রিনার। তো এখানে আপনি এটা সিলেক্ট করার পরে আপনার যে মনিটরটা আছে কম্পিউটারের সেই মনিটরটা অফ হয়ে যাবে, কিন্তু আপনার যে প্রজেক্টরটা কিন্তু আপনার চলতে থাকবে। ক্লিয়ার? তো এখানে হচ্ছে যে আপনার মনিটরটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং আপনার প্রজেক্টরটা আছে, প্রজেক্টরটা কিন্তু আপনার ডিসপ্লে দিতে থাকবে, কিন্তু আপনার মনিটরে কিন্তু কোনো ডিসপ্লে থাকবে না। তো সচরাচর যেটা আপনাদের দরকার হয় সেটা হচ্ছে পিসির যে মনিটরটা থাকে সেই মনিটরটাও চলবে এবং প্রজেক্টরটাও কিন্তু চলবে। তো চলো যে এখানে আপনার ডুপ্লিকেট যেটা আছে এইটা সিলেক্ট করতে হবে, যে অনেক সময় আমরা বলি যে প্রজেক্টর আসলে চলে না, প্রজেক্টর না চলার কিন্তু ওইটা সমস্যা না, সমস্যা হচ্ছে আপনার কম্পিউটারে আপনার এটা ডুপ্লিক সিলেক্ট করা নাই। তো এটার জন্য আপনাকে উইন্ডোজ পি দিবেন, তারপরে এই যে অপশনটা আসবে, আসার পরে আপনার এই যে ডুপ্লিকেট যেটা আছে এটাতে আপনার সিলেক্ট করে ইন্টার দিয়ে দেবেন, শেষ। তাহলে আপনার মনিটরও আসবে এবং আপনার প্রজেক্টরও দুইটাই আপনার শো করতে। আমি একটু পিছন থেকে আমি দেখাচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার কম্পিউটারে এই যে প্রজেক্টরটা থেকে আমি আরও পিছনে যেয়ে যাচ্ছি, এই যে দেখতেছি আমার প্রজেক্টরের সামনে যে ডিসপ্লেটা দেওয়া আছে। আমার মোবাইলের ক্যামেরা অতটা ভালো না, এই জন্য হচ্ছে যে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। তো আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন এই যে আমার প্রজেক্টর, এই যে প্রজেক্টরের ডিসপ্লে যে সামনে হোয়াইট বোর্ডে পড়তেছে, যে আমার কম্পিউটারে স্ক্রিন দেওয়া আছে এখানে। কম্পিউটার থেকে প্রজেক্টরে লাইন দেওয়ার সময় আরও একটা যে সমস্যা সেটা হচ্ছে যে আমাদের কম্পিউটারের যে রেজুলেশন থাকে সেই রেজুলেশন থেকে প্রজেক্টরের যে রেজুলেশন থাকে, আপনার হয়তো আমার প্রজেক্টরের ডিসপ্লেটা খুব ভালোভাবে মোবাইলের ক্যামেরা আমি দেখাতে পারতেছি না, কিন্তু আপনার হচ্ছে যে রেজুলেশনটা থাকে সেই রেজুলেশনটা কিন্তু ঠিক থাকে না। ধরেন হচ্ছে যে আমার এই যে ডিসপ্লে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আমার ডিসপ্লেটা আছে, কিন্তু এখানে প্রজেক্টরে কী হয় জিনিসটি, যে মাউস আমি যে এইভাবে নিচ্ছি কিন্তু এটা কি ডিসপ্লের বাইরে চলে যায়। তো এই সমস্যাটা আপনার সমাধানের জন্য আপনাকে হচ্ছে যে এখান থেকে মাউসের রাইট ক্লিক করার পর আপনার ডিসপ্লে সেটিংয়ে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনারা এই অপশনটা আসবে, আসার পরে আপনারা এখানে ডিসপ্লে রেজুলেশনে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা রিকমেন্ড করা আসছে, তো এই রিকমেন্ডটা থেকে আপনাদেরকে একটু চেঞ্জ করে দিতে হবে। আপনাদের হচ্ছে যে এখান থেকে যে কোনো একটা অপশন আপনি নিতে পারেন, যদি না জানেন তো হচ্ছে নর্মালি হচ্ছে 1280x720, কিন্তু আমার কম্পিউটার থেকে মনিটরে অনলি স্ক্রিন দিলে এটা পাইতো, কিন্তু আমার এখানে হচ্ছে যে ইয়ের জন্য আমার যে প্রজেক্টরের জন্য কিন্তু এটা চেঞ্জ হয়েছে, এই যে 1024x768 এটা কিন্তু আমার চলে গেছে, এটা কিন্তু আমার হচ্ছে প্রজেক্টরের জন্য, কিন্তু এটা কিন্তু নর্মালি আমার হচ্ছে কম্পিউটারে কিন্তু 1280x720 থাকে। এখন এটা হচ্ছে আপনাদেরকে যদি এই সমস্যাটা হয় যে আপনারা প্রজেক্টরটা কম্পিউটারে কানেকশন দিয়েছেন কিন্তু আপনার ডিসপ্লেটা কিন্তু ঠিকঠাক, এখানে আপনার এই যে এটা আসছে এটা হচ্ছে যে আপনার ডিসপ্লে বাইরে চলে যায়, ঠিক আছে, এরকম যদি হয়, যে আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দেখাচ্ছি। এটা একটু চলে গেছে, তো
আমি একটু আমার একটু দেখাচ্ছি, এই যে এরকম, এই যে দেখেন এখানে আমার কিন্তু ফুল মনিটরটা কিন্তু আসেনি, যে এখানে দেখেন ব্ল্যাক স্ক্রিন হয়ে আছে, কিন্তু এটা কিন্তু আমার ফুল মনিটর আসার কথা ছিল। এই যে রেজুলেশনটা হচ্ছে ঠিক এরকমই, তা আপনার এই যে কম্পিউটারটা যে রেজুলেশন থাকবে ঠিক সেই রেজুলেশনটা আপনাকে এভাবে চেক করে নিতে হবে। এখানে যে যেটা রিকমেন্ড করা আছে আমার, এটা আমি এটা সিলেক্ট করে দেওয়ার কারণে আমার কিন্তু রেজুলেশনে কোনো সমস্যা হচ্ছে না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পারছেন। তো এইভাবে ফলো করলে আপনারা কম্পিউটারে একটা হচ্ছে প্রজেক্টর খুব সুন্দরভাবে আপনারা সেট আপ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।